হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা হেলথ বিউটি আর লাইফস্টাইল নিয়ে নতুন নতুন ভিডিও আপনার কাছে নিয়ে আসবো আমি আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ত্বক আর চুলের সৌন্দর্য রক্ষা করতে পারি আমরা যতই সাজি কেন আমাদের ত্বক আর চুল যদি সুন্দর না থাকে তাহলে আমাদের কিন্তু সাজটাই মাটি হয়ে যায় তাই আমাদের ত্বক আর চুলকে ভালো রাখার দিকে খেয়াল রাখতে হবে আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব যে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এমন কী রাখবো যা আমাদের ত্বক আর চুলকে ভালো রাখবে আর তার সঙ্গে আমি আপনার সঙ্গে আজকে ভিডিও শেষে শেয়ার করব একটি চটচলদির রেসিপি যেটা আপনার ত্বক আর চুলকে ভালো রাখতে সাহায্য করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কোনগুলো রাখবো অবশ্যই আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি আর ফল রাখব। যেগুলো ত্বক আর চুলকে ভালো রাখতে সাহায্য করবে আর অবশ্যই পরিমাণ মতো জল খেতে হবে কারণ জল আমাদের ত্বককে আর্দ্র রাখে সামনেই আমাদের শীত আসছে আর সেই সময় আমাদের এটা হচ্ছে ত্বক কিন্তু ড্রাই হতে শুরু করে দিয়েছে তাই এই ত্বকের শুষ্কতা যাতে না আসে ত্বক যাতে আর্দ্র থাকে সেই জন্য কিন্তু জল অবশ্যই খেতে হবে শরীরে যদি অন্য কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল কিন্তু খেতেই পারি আর কি করব আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা আমরা আর কি রাখবো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যেই জিনিসগুলো রাখবো তার মধ্যে রয়েছে শশা বিট গাজর টম্যাটো কাঁচা লঙ্কা আর পাতিলেবু এগুলো ত্বক আর চুলের সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করবে আমরা জানি শশা আমাদের শরীরকে ঠান্ডা রাখে গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান আর বিটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন কাঁচা লঙ্কায় রয়েছে vitamin E are tomato are পাতি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি সুতরাং আমাদের ভিটামিন আর আয়রনের ঘাটতি পূরণ করার জন্য এই খাবারগুলো কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারি যেগুলো আমাদের ত্বক আর চুলের সৌন্দর্য রক্ষা করতেও সাহায্য করবে আর আমরা কোন খাবারগুলো রাখতে পারি আমাদের খাদ্য তালিকায় আমরা অবশ্যই রাখতে পারি বাদাম বীজ আর আমরা নারকেল তেলও ব্যবহার করতে পারি রান্নায় যেগুলো আমাদের ত্বক আর চুল ভালো রাখতে সাহায্য করবে এইবার আমরা জেনে নিই সেই চট জলদির রেসিপি যেটা খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে ফেলতে পারবো আর আমাদের ত্বক আর চুলকে ভালো রাখবে আমি যেই খাবারগুলোর কথা বলছিলাম যেমন গাজর বিট শশা টমেটো কাঁচা লঙ্কা পাতিলেবু এগুলো আমরা রসে খেতে পারি তাই আমরা পাতিলেবু ছাড়া বাকি যে উপাদানগুলো বললাম সেগুলো সব ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে রস বার করে নেব তারপর সেই রসে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে তৈরিও হয়ে যাবে আপনার সেই চট জলদির রেসিপি যেটা আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারি আর সেটা আমাদের ত্বক আর চুল ভালো রাখতে সাহায্য করবে যদি এই খাবারগুলোর কোনোটার মধ্যে আপনার অ্যালার্জি না থাকে তাহলে অবশ্যই এগুলো কিন্তু আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই পারেন যা আমাদের ত্বক আর চুলের জৌলুস ধরে রাখবে বহুদিন এইরকমই হেলথ বিউটি আর লাইফস্টাইল নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিন আপনার কাছে তাই অবশ্যই আমার করে প্রেস করতে না। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে সবার আগে তার নোটিফিকেশন চলে যাবে তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর থাকুন